সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। এবার উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কাটমানি পোস্টার। সোমবার রাতে নৈহাটি স্টেশনের বিধায়ক পার্থ ভৌমিকের ভাই শেখর ভৌমিকের নামে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে লেখা, নৈহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শেখর ভৌমিক ২০১৬ সালে কাউন্সিলর হয়ে কোনো জাদু বলে ২০১৮ সালের অক্টোবর মাস থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত ভারতীয় জীবন বীমার পেনশন স্কিমে তার স্ত্রী লীনা ভৌমিক ও তার কন্যা উপাসনা ভৌমিকের নামে ৩৩ লক্ষ টাকা জমা পড়েছে। এটা কি উপার্জনের টাকা নাকি কাটমানির টাকা?